জাতীয় ভাই, জাতীয় ভাই আগে ছিল, কই গেল? আগে ছিল মামু, এখন হইছে আমাদের জাতীয় ভাই। এটা নিজের মুখেই বলছে। আসসালামু আলাইকুম, ইসমি অভয় আরিফুল ইসলাম আরিয়ান এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা আমার অনেক 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 বেশি স্পেশাল, বিকজ আজকে আমি যাচ্ছি ইউলে সেফ দ্বীপে, আর সেই দ্বীপটায় কাহোনা পেয়ার হে সিনেমার শুটিং হয়েছিল। সো দ্বীপটা অনেক 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 বেশি সুন্দর, এন্ড আপনারা সবাই দেখুন। আর আপনাদেরকে এখন নিয়ে যাব গাড়ির কাছে, সো গাড়িতে ওঠে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। সো চলেন যাই, লেট গিট স্টার্ট। গাড়িতে উঠলাম, এখন আমাদের গাড়িও ছাড়ছে। এই যে দেখেন, আমাদের সবাই সবাই পিছনে আছে। একটু মন খারাপ ছিল সাময়িক ভাবে, কারণ একজন একটু রাগ করে আবার চলে গেছে, সো এই জন্য আসলে একটু সবারই মুড অফ। এই যে আমাদের পাশে আছে এক রঘু ডাকাত, ওর গেট আপটা দেন পুরা। তো কাকি, এই যে কামাল, কামাল তুমি কোথায়? আমাদের কামাল হোসেন কোথায়? কামাল এই জীবনে পেহলিবার আমাদের সাথে যাইতেছে না, এর আগে গেছে আতিক ভাই, না আতিক ভাইগুলো আগে গেছে। তো যাই হোক, কামাল আমাদের সাথে এই ফার্স্ট, মনে করেন ও কোথাও যেতে চায় না, তো ফাইনালি আজকে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বিগ অন বিগ বিগ ম্যান আঞ্জুরুল ভাই। তো আঞ্জুরুল ভাই, ফিলিংস কেমন আজকে? গুড গুড, ভেরি গুড। আমরা অনেকদিন ধরে একটা প্ল্যানিং করতেছি যে আমরা ট্যুরে যাব, তো কোথায় যাব সেটা সেট করা হয় না। তো ফাইনালি এবার ভাবলাম যে যে দ্বীপটাতে যাচ্ছি আমরা সেটা কাহোনা পেয়ার হে ছবির শুটিং হয়েছে, সেই দ্বীপে আমরা আজকে যাচ্ছি, আপনাদেরকে সেই দ্বীপেই নিয়ে যাব। এন্ড আমরা আসলে আমার ভিডিও দেখাইছ? না না না, আমার মামুর দেখো না, সরি সরি, এই আছে আমার মামু। কষ্ট করলাম সারা রাত, আমার দেখাই সারাটা রাত ধরে আমরা রান্না করলাম, এটা বলতেছে যে মামুর আমার দেখানো না, সরি মামু, তুমি কিছু মনে করো না, হিরো না, হিরো আলম না, আমার মামু হচ্ছে প্রিন্স, এর প্রিন্স এর ছেলে আমার মামু ভাই ফারুক। ফারুক, তো সবার ফিলিংস কেমন? তোমার শালি ডারে দিও, ফিলিংস আরো ভালো লাগে। আমার শালি শক্ত গলে গেই তো ব্যাপার না। আসলে আমি যেখানে বিয়ে করব সেখানে অনেক শালি দেখে বিয়ে করতে হবে, কেননা আমার এই ভাইদের একটা হক আছে আপনাদেরকে এখন নিয়ে যাই আউটসাইড ভিউ দেখানোর জন্য। আমাদের একটু বিরতি দেওয়া হয়েছে, বিরতির পরে আমরা আবার গাড়ি উঠবো, আর কিছু কেনাকাটা করতেছে, সো এই জন্য আসলে বিরতিটা দেওয়া হয়েছে। আর বিশেষ করে যেখানে একটা দোকান আছে, দোকানের জন্য আরও ই করা হয়েছে। তো এই যে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা যাচ্ছি। গায়েস, ওরা দোকানে গেছিল, চলে আসছে, আমিও এখন গাড়িতে উঠবো। আর চুলগুলো দেখো কি অবস্থা। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আর পাশাপাশি তোমাদেরকে একটু ঘুরাই দেখাই স্পিড বোট সাগর কত সুন্দর লাগতেছে, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে স্পেশালি। আর এখানে মামু খাবার বিতরণ করতেছে, তো ওই কৃষ্ণাকে খাবার দিছে, তারপরে আমরাও এখন খাবার নেব। তো মামু আর লিটন ভাই এরা দুজন দিতেছে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে জিপার আর হচ্ছে ইউপ। এই যে লিটন ভাই দিচ্ছে ইউপ, আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষে জাতীয় ভাই, জাতীয় ভাই আগে ছিল, কই গেল? আগে ছিল মামু, এখন হয়েছে আমাদের জাতীয় ভাই। এটা নিজের মুখেই বলছে। সাধারণত বেশি একটা ঢেউ আসে না, কারণ ভালো লাগতেছে। আর বিশেষ করে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ এই যে কাহোনা পেয়ার হে দ্বীপটাতে আমরা যাচ্ছি, কাহোনা পেয়ার হে যে গানটা, এই গানের শুটিংটাই হয়েছে এই দ্বীপ। আমরা চলে এসেছি আমাদের সেই দ্বীপে। এই যে আমাদের অনলি অন প্রিন্স, প্রিন্স বয়, প্রিন্স বয় দেখেন, পুরো তামিল হিরো। আর এইসব বকবাস, বকবাস না, দেখেন তামিল হিরো, ঠিক গেট আপটা দেখেন স্যার। ইন্টার্ন টুগেদার, ইন্টার্ন দ্যান ইজ স্টার্ট অটোমেটিক অন দ্য প্ল্যাটফর্ম, ইউ ডোন্ট নিড টু রান, ইউ স্টার্ট সিটিং, ইউ ফ্লাই ইজ এ, ইউ সিট, ইউ ক্যান লিভ ইওর হ্যান্ড, ইউ ক্যান ডান্সিং, নো প্রবলেম, দে মেক ইট টাচিং ওয়াটার, জাস্ট ইওর ফিট, মুভ ইট অফেন, ওয়াকিং অন দ্য সি লাইক জেসাস, and you fly again, and you landing on platform, okay? You can just take off your shoes only. যে তামিল অনেক ছবি আছে, ইন্ডিয়ান অনেক ছবি আছে, মরিশাস সেটা শুটিং হয়, জায়গাটা আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর একটি জায়গা, আপনাদের সাথে দেখাবো। আর কি, আমি অনেক বেশি মানে ট্রাভেল লাভার, সো আমি অনেক বেশি, বিকজ একা একা কোথাও গেলে বোরিং বোরিং ফিল করতে হয়, সো এই জন্য কারো কেউ সাথে থাকলে ভালো হয়। তো আসলে অনেকদিন ধরে আমরা ভাবতাম ট্যুর প্ল্যানিং করার আমাদের প্রয়োজন, কিন্তু আসলে ওরকমভাবে সময় সুযোগ এই দুটোটাই একসাথে কমিউনিকেশন হয়নি, সো এই জন্য আসলে সেটা করতে পারিনি। আর জায়গাটা
সত্যি বলছি অনেক 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 জোস একটি জায়গা। আর বিশেষ করে এরকম জায়গাগুলোতে আসলে যে কারোরই মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আসলে অনেক সুন্দর একটি জায়গা, অনেক ভালো লাগার মতো একটি জায়গা। দেখতে পাচ্ছেন জায়গাগুলো এখানে বিভিন্ন ফরেন কান্ট্রি থেকে বিভিন্ন কান্ট্রি থেকে লোক চমৎকার একটা ওয়েদার। আজকের ওয়েদারটাও ভালো, রোদ কম আছে, এটাই আমাদের জন্য বেটার অপশন। বিকজ এখানে যদি রোদ বা বৃষ্টি হয় তাহলে আমাদের অনেক ধরনের প্রবলেম হবে। দেখেন জায়গাটা সত্যি অ্যামেজিং, সত্যি অ্যামেজিং জায়গা, সমঝলে? তো আপনারা যারা আঞ্জল ভাইয়ের অনেক ভালো লাগে, আর বিশেষ করে যদি কোথাও কোনোদিন বলি যে ভাই আজকে অমুক জায়গায় যাবো, কবে যাবা? অনেক সুন্দর জায়গা আপনাদেরকে, অনেক জোস হবে পার্ট টু।